রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং স্টেট ব্যাংকের উদ্যোগে সোমবার শহরের জয়নগর এলাকায় 10 টাকার কয়েন বিতরণ এবং বিনিময় মেলা আয়োজিত হয়। বাজারে 10 টাকার কয়েনকে পুনরায় অর্থনৈতিক লেনদেনে চালু করার জন্যই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত, সারা দেশে 10 টাকার বিভিন্ন ডিজাইনের কয়েন বাজার অর্থনীতিতে চালু থাকলেও রাজ্যের বিভিন্ন বাজারে কয়েক বছর ধরে বন্ধ রয়েছে 10 টাকার কয়েন বিনিময় এবং লেনদেন। এই ব্যাপারে রিজার্ভ ব্যাংকের আধিকারিকরা জানিয়েছেন, সারা দেশে 10 টাকার বিভিন্ন ডিজাইনের যে সমস্ত 10 টাকার কয়েন চালু রয়েছে সবগুলি আসল। রাজ্যের বাজার অর্থনীতিতে 10 টাকার কয়েনকে পুনরায় গ্রহণযোগ্য করার জন্য আবেদন রাখেন কর্মসূচিতে উপস্থিত রিজার্ভ ব্যাংকের কর্মকর্তারা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি ওর সে 10 রুপে কার কয়েন্স হিন্দুস্তান কে হর কোনে মে চল রা হ্যাঁ, যা যা এ কয়েন্স নেই চল রে হম উনকো बताना चाहते हैं कि 10 रुपये के जितने भी कॉइन्स के अलग अलग वेराइटीज़ है, वेरियंट्स है, मतलब डिज़ाइंस है, पूरे के पूरे ओरिजिनल है। लोगों को डरने की ज़रूरत नहीं है कि कौन सा असली है कौन सा नकली है बोल के, पूरे कॉइन्स असली है। सभी लोगों से हम गुजारिश करते हैं, रिक्वेस्ट करते हैं, अनुरोध करते हैं कि प्लीज़ 10 रुपये के कॉइन्स का सर्कुलेशन में ले जाइए, और 10 रुपीज़ का जो मतलब उसका सर्विस होता है, लाइफ स्पैन होता है, वो सबसे ज़्यादा है। कंपेयर अपन नोट से करेंगे तो कॉइन्स का सर्विस ज़्यादा होता है, तो उसके लिए 10 रुपीज़ कॉइन्स चलना ज़रूरी है मार्केट में। सभी लोगों से रिक्वेस्ट है, ऑटो वालों से, मर्चेंट ट्रेडर्स एसोसिएशन से भी हम लोग रिक्वेस्ट कर रहे हैं, और इसी के बारे में रिजर्व बैंक भी, अमिताभ बच्चन जो हमारे एम्बेसडर है, वो भी 10 रुपये के कॉइन्स सर्कुलेशन में लाइए, सर्कुलेशन में लीजिए, उसको उसका चाल चलन रेगुलर बेस पे कीजिए। 10 টাকার কয়েনে লেনদেন পুনরায় চালু করার জন্য স্থানীয় বাণিজ্য মহল এবং যানবাহন চালকদের প্রতি আহ্বান রাখেন তিনি। এই ব্যাপারে সারা রাজ্যে ব্যাংকের তরফ থেকে 10 টাকার বিনিময় এবং লেনদেনকে উৎসাহিত করার জন্যই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী মহলের বক্তব্য হল, সবাই যদি নেয় তবে 10 টাকার কয়েন বিনিময় করতে তাদের কোনো অসুবিধা নেই। উল্লেখ্য, রাজ্যের ধর্মনগরে দীর্ঘদিন ধরে চালু রয়েছে 10 টাকার কয়েনের লেনদেন। এগুলো তো আমরা নিতে চাই না থেকে আমরা লই না আর কি। অন্য কলকাতার অন্য ধর্মনগর কোন সময় দেখছেন ব্যাংকের তারা বুঝাইতে যে 10 টাকা কয়েনটা ব্যবহার করেন, এটা কোনো ডুপ জাল না, ডুপ্লিকেট না, পাইছেন না? এমন ব্যাংকের লোক তো পয়সা না, মনে শুনে ব্যাংকের লোক বা 10 টাকা সবাই চলে সবাই রাখে, এমন কিছু তো পয়সা না। ধর্মনগর চলে আমি গেছিলাম দেখছি ধর্মনগর কলকাতা চলে, কিন্তু আমরা নিশিও না, নিলে দোকানদার নিতে চাই না, তাহলে আমরা নই। তখন অধিকার রাখতাম, তখন তো কেউ নেয় না, তো নিয়ে এটা আমরা রাখতাম। কোন ব্যাংকের তরফে দেখছেন এটা নিয়ে এখন অ্যাওয়ারনেস করতে যে 10 টাকা কয়েন অরিজিনাল? এটা না আমরা কইছি আর কি, যে আমরা ব্যাংকে 10 টাকা নোট আছে, আমরা ব্যাংকে নিলে আমরা কোনো অসুবিধা নেই, আমরা সবাই নিলে আমরা রাখবো, আমরা কি অসুবিধা আছে, আমরা 5 টাকা রাখি, 10 টাকা সবই আছে। সোমবার ব্যাংকের এই সচেতনতা কর্মসূচির পর বাজারে 10 টাকার কয়েনের লেনদেন বাড়বে বলে আশা করা যায়। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।